কে রে সেন্টু, এ শ্বশুরে বেটা সেন্টু, তুই কি শুরু কই দিছিস রে? তুই কি মোক আবাদ করবে দিবেন নাস রে? হ্যাঁ, তুই কি মোক আবাদ করবে দিবেন নাস? কে রে সাদা মফিজ, এ সাদা মফিজ, হঠাৎ করিয়া তোর কি হইলে? তুই অমন করি মোক গাল্লিবেন নাকছিস? ঘটনা কি? ওরে সোধনা রানী, এ শালার বেটা শালা, তুই ঘটনা বুঝিস নাই? হ্যাঁ, মেশিন স্টার দেম, কিন্তু মেজাজটা কিন্তু গরম হয়ে গেছে। হ্যাঁ, এ তুই গরু ছাড়ি দিছিস কেন রে? তোর গরুয়ে কি করছে? মোর ওয়ার গাছগুলি একটাও থাকে নাই, সবগুলো খেয়ে ফেলাইছে। ওয়ার গাছগুলো খাইছে খাইছে। তোর গরু মোর ওয়া বাড়ি দাসি লঙ্গি ড্যাস দিয়ে গেছে। হ্যাঁ, একেবারে মেরা মেকতা করে দিয়ে গেছে। শালার বেটা শালা, তোর গরুর ডিবিং শিয়াল ফাটাইম, তোর ডিবিং শিয়াল ফাটাইম। মুখ সামলে কথা করে সাদা মফিজ, মুখ খেন সামলে কথা কয়। আরেকবার মুখের ভাষা খারাপ পড়লে না তোর জিবে টানি সিরিম রে শালার বেটা শালা। হ্যাঁ, তুই মুখের ভাষা অত খারাপ করিস কেনে? মোর মোর গরু খাইছে তার কোনো প্রমাণ আছে রে? মোর গরুর জন্য মুই ভুষির বস্তা বাড়ি দানি থুসুং। হ্যাঁ, মোর গরু কোন দক্ষে দোলা বাড়ি দেশি তোর ওয়ার গাছ খাইবে রে? হ্যাঁ, ফাজলেমি করার জায়গা পাইস নে, তোর নাঙ্গের গরু আসি খেয়ে গেছি, আর মোরে গরুর ওপর দোষ দেশ। হ্যাঁ, মোর গরু তুই বালত যে উষ্টে খা। হ্যাঁ, মোর গরু তোর ওয়ার গাছ খাইছে তার কোনো প্রমাণ আছে রে? হ্যাঁ, তার কোনো প্রমাণ আছে? প্রমাণ ছাড়া যদি কোনো কথা কইস নিয়ে, হ্যাঁ, তুই যদি প্রমাণ দেখবার না পাইস নিয়ে, তোর একের ডাঙ্গে মাথা ফাটাই বুঝছিস? হুঁশিয়ার হয়ে থাকিস। এ শালি মন্দির বেড়া, তুই যাহা সেদর বাদর শুরু করছিস নিয়ে মন মনটায় সাবান লাগছে? এলাই মেশিন কেন স্টার দেন? হ্যাঁ, তোর মেশিন স্টার দেওয়াই লাগবে, তাছাড়া তুই জাত হবার নাস। তোরও মেশিন স্টার দেম, তোর এই গরুরও মেশিন স্টার দেম, দোনো ঝনকারে ডিবিং শিয়াল ফাটে দেম। শালি মন্দির বেড়ারা, শালি মন্দির বেড়ারা, গরু বসে, হ্যাঁ, গরু বাড়ি বান্ধি থুয়ার পায় না। এ সাদা মফিজ, এ বালের লেকচার খান বারবার মারিস নে বুঝছিস? এক ডায়লগ কয়বার দি পুরে তুই, কিসের তুই মোর মেশিন স্টার দেশ? হ্যাঁ, মোর গরু যে তোর ওয়ার গাছ খাইছে তার প্রমাণ তুই আগত দেখাও, প্রমাণ দেখে তারপরে কথা কো। হ্যাঁ, প্রমাণ ছাড়া কথা কইলে না, একেবারে মোরও কিন্তু মেজাজ খান গরম হইলে উল্টে মুইও কিন্তু তোর ব্যারেল ফেলে দেম। এ শালার বেড়া, এ কিসের প্রমাণ নে? হ্যাঁ, কিসের প্রমাণ? প্রমাণ ছাড়া কি মুই কথা কং রে? হ্যাঁ, ওই যে করিমুদ্দি চাষা, হ্যাঁ, নিজের চোখে দেখছে করিমুদ্দি চাষা মোক কইছে। আর তুই কিসের প্রমাণ চাস? বেশি চাদর বেদর কিন্তু করিস নে, যদি তুই বাঁচিয়ে চাস কথা সতে মোক ক্ষতিপূরণ দেবো। মোর এই যে আবাদ আবাদগুলো যদি নষ্ট করে দিলু, ওয়ার গাছগুলো নষ্ট করে দিলু, আবার তুই ওয়া গাড়ি দিবু। হ্যাঁ, ওয়ার গাছ গাছগুলো তুই মোর সোজা করে দিবু, তোর সাথে মোর কোনো কথা নাই। হ্যাঁ, যদি তুই এলে কাম না দিস না করি, তাহলে কিন্তু মেজাজ গরম হইলে না তোর 14 গুষ্টির ব্যারেল ফেলে দেন। এ সাদা মফিজ, তুই কলু খিরে বাসি খুশি তুই আর সাক্ষী বালু নে, ওই যে কি কয় শয়তান করিমুদ্দি তোর সাক্ষী। হ্যাঁ, ওই শয়তান করিমুদ্দি তো আর দুইটা গরু আছে, সারাদিন সারি দিয়ে খোয়ায়, কোটে মানুষের ওয়ার গাছ, কোটে মানুষের কষ্টা বাড়ি এলে সারি দিয়ে দিয়ে খোয়াইছে, আর ওরে ওয়াই মিশিয়ে কথা কইছে, ওইটা তুই বিশ্বাস করে নিছিস রে? হ্যাঁ, ওই করিমুদ্দির গরু এ তোর ওয়ার গাছ খাইছে, আর তুই মরে ওপরে, হ্যাঁ, তাও সারিস, আর তুই মরে গরুর উপর তুই দোষ দেশ। হে সেন্টু, করিমুদ্দি ঠেকা বসছে যে ওয়াই মিশিয়ে কথা কইবে। হ্যাঁ, করিমুদ্দি সত্য কথায় কইছে, তো হ্যাঁ তোরে গরু এ খাইছে, মুই অত কিছু বোঝং না, মোর সাক্ষী আছে, তোর নামে মুই বিচার দেম বুঝছিস? তোর নামে মুই ওই যে কি কয় মসজিদত বিচার দেম আগত, যদি মসজিদত বিচার ভালোভাবে করবে না পায়, তাহলে কিন্তু তোর নামে থানার যে মামলা করিম, থানার যে তোর নামে আবাদ নষ্ট করার মামলা করিম, তোর নামেও করিম, তোর গরুর নামেও করিম, দোনো ঝঙ্কাকে জেলো ঢুকেম। হ্যাঁ, যদি মুই জেলো ঢুকবেন না পাসুং, তাহলে মোর নাম সাদা মফিজ নয়, এই কথাটা মনে থুস।